ল্যাসিক সার্জারির অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। প্রথমে ল্যাসিক হচ্ছে লেজারের মাধ্যমে চশমার পাওয়ারটাকে সারিয়ে দেবার সবচেয়ে অত্যাধুনিক। আমরা কর্নিয়ার সামনে 120 মাইক্রন গভীর একটা আবরণ উত্তোলন করি এবং সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির মেল 90 এবং ভিসুম্যাক্স লেজার প্রযুক্তির মাধ্যমে ফেমটো ল্যাসিক করে আমরা পাওয়ারটাকে সারিয়ে দিই। স্মাইল, স্মল ইনসিশন লেন্টিকুল এক্সরে, এটা একটা অভিনব প্রযুক্তি। এটা শুধুমাত্র ভিসুম্যাক্স ফেমটো সেকেন্ড লেজারের মাধ্যমে কর্নিয়ার কোনো আবরণ উত্তোলন না করে 2 মিলিমিটার ছিদ্র দিয়ে একটা লেন্টিকিউল তৈরি করেই পাওয়ারটাকে আমরা সারিয়ে দিই। বাট এগুলো করবার আগে আমরা বেশ কিছু পরীক্ষা করি, তার মধ্যে একটি রয়েছে পেন্টাক্যাম। বাংলাদেশে প্রথম আমরা পেন্টাক্যাম নিয়ে আসি এবং বেলিন এমব্রোসিও রেশিওর মধ্যে এক কেরাটোকোরাস, কর্নিয়া পাতলা হয়ে যাওয়া একটা অসুখ আছে কিনা সেটা কিন্তু বের হওয়া দরকার। এর সাথে যোগ হয়েছে পেন্টাক্যামের সাথে করভিস এসটি, যার মাধ্যমে কর্নিয়ার বায়োমেকানিক্যাল যে শক্তি স্ট্রেংথ আমরা বের করতে পারি। যে পেন্টাক্যাম অর্থাৎ কর্নিয়াল টোমোগ্রাফি এবং কর্নিয়াল বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস, এই দুটো একসাথে করে আমরা প্রাথমিক পর্যায়ে নিরাপদে সেই রোগীটার চোখে ল্যাসিক করতে পারি। যদি আমরা ভুল করে ফেলি তাহলে কিন্তু ওই রোগীটার ল্যাসিক বা স্মাইল করার পরে কর্নিয়াটা পাতলা হতে থাকবে। অর্থাৎ ল্যাসিক এবং স্মাইল করবার আগে এই পরীক্ষাগুলো করেই তারপরে ল্যাসিক এবং স্মাইল করা উচিত, যেটা আমরা আমাদের হসপিটালে নিয়মিত করে থাকি।